রাজধানীর মহানাম অঙ্গনের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 14তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত মহানাম অঙ্গের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসেবে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মহানাম অঙ্গনের সদস্য সদস্যা সহ অন্যান্যরা। এদিনের এই ধরনের সমাজ কর্মসূচি গ্রহণ করার জন্য সংস্থাটির সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মানুষের জন্য সেবা করতে হবে। আমরা একটা রাজনীতি থাকি, আমরা একটা জায়গায় বসেছি, মানুষ আমাদের নির্বাচিত করেছে একটা জায়গায় বসিয়েছে, এটা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো। আমাদের জন্য আমাদের যে সমস্যা সেগুলো আমরা সেই বিষয়ে একটা কাজ করি। আজকে এখানে রক্তদান যে অনুষ্ঠান, একটি মহল আর কিছু হতে পারে না। আমরা জানি যে এবি ও এবি একসাথে চারটি গ্রুপ আছে, তারপরে কিন্তু চারটি গ্রুপে যদি আগে আমরা দেখি পজিশন দেখি তাহলে আটটা গ্রুপ আছে আমাদের করে দুই জায়গায়, কিন্তু আমরা কিন্তু নেগেটিভের সংখ্যা প্রয়োজনের 15% মাত্র নেগেটিভের সংখ্যা, এটা পাওয়া ধরে দুষ্ট পুষ্টিভাব অস্ত্রোপচারের সময় যেটা করলেন যখন মানে মায়ের যখন সিজারি অপারেশনে সেটা চর্চা করে হাতের কাছে ডাক্তারগুলো যখন মনে করেন এই পেশেন্টটাকে যদি আমি অপারেট করি তাহলে ডক্টর পরে কাম বেশি গ্রুপ ইউনিট ভাগ দিয়ে পড়ে তখন ডাক্তার দিয়ে খবর নেয় আছে কিনা, তখন গিয়ে দেখা যায় পেশেন্টও চার বেশি কিন্তু কিন্তু ৫০০ রক্ত দিলেন আর যদি তার সময় মত